ক্রিপ্টোয় ঘটে যাওয়া স্ক্যাম থেকে নিজেকে বাঁচাবেন কি করে? হ্যালো ক্রিপ্টো ইনভেস্টার্স, আমি ওম আর আপনারা দেখছেন বং ক্রিপ্টো। চলুন এক নজরে মার্কেটটা একবার দেখে নিই। প্রথমে 100টা বেস্ট কয়েনের মধ্যে প্রায় কেউই পজিটিভে নেই। এপ কয়েন 7% গ্রোথ দিচ্ছে আর ডোজ কয়েন 2.5-6% কাছাকাছি একটা ম্যাসিভ পাম্প নিয়েছে। এখানে দেখতে পাচ্ছেন বিটকয়েন প্রায় 2% ডাউনে যাচ্ছে। এরপর বিটিসি নেক্সট সাপোর্ট আছে অ্যারাউন্ড $38,000 মধ্যে, যেখান থেকে এটা একটা শর্ট টার্মের জন্য বাউন্স ব্যাক করতে পারে। আপনারা ট্রেন্ড লাইন বরাবর দেখলে বুঝতে পারবেন। খুব রিয়েলিস্টিক চার্ট সহ বিটকয়েনের ভবিষ্যৎ সম্পর্কে জানতে আই বাটনের ভিডিওটি দেখুন, সেখানে ডিটেলে বিটকয়েনের নেক্সট প্রাইস অ্যাকশন কী হতে চলেছে সে সম্পর্কে আমি বলে দিয়েছি। এবার আসি একটা ইম্পর্টেন্ট কথায়। গতকাল কলকাতা শহরে ক্রিপ্টো নিয়ে একটা ফ্রড হয়েছে, যাতে 3 গ্রেপ্তারও হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন ছদ্ম নামে ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট খুলে সেখান থেকে একটা স্ক্যাম করা হয়েছে। আপনারা চাইলে পুরো আর্টিকেলটা ডিসক্রিপশানের লিঙ্কের থ্রু পড়তে পারবেন। এবার আসি আসল কথায়। দেখুন, যুগে যুগে এই ধরনের প্রতারণা হয়ে আসছে, তাই ক্রিপ্টো মার্কেটেও এটা কোনো অস্বাভাবিক ব্যাপার নয়। কিন্তু কয়েকটা সিম্পল পন্থা অবলম্বন করলে আপনারা এই ধরনের স্ক্যাম থেকে রক্ষা পেতে পারেন। চলুন সেই পন্থাগুলোকে একবার আমরা দেখে নিই। পয়েন্ট নাম্বার 1, ডোন্ট ট্রাস্ট এভরিওয়ান। বন্ধুরা, ক্রিপ্টো মার্কেটে প্রায় 20,000 কাছাকাছি ক্রিপ্টোকারেন্সির কয়েন আছে, কিন্তু আমার তো মনে হয় তার চেয়ে অনেক বেশি পরিমাণ ইনফ্লুয়েন্সার আছে এবং প্রচুর ফ্রডস্টার আছে। কেউই আপনার টাকাটা আপনার কাছ থেকে নিয়ে সেটাকে বাড়িয়ে দিতে পারবে না। আপনাকে নিজের অ্যাকাউন্ট নিজে ম্যানেজ করতে হবে। আপনি ম্যাক্সিমাম যেটা করতে পারেন, কোনো ভালো ক্রিপ্টো চ্যানেলের সাবস্ক্রাইব করে রাখতে পারেন, সেখান থেকে আপনি স্ট্র্যাটেজি দেখতে পারেন, কোথায় ইনভেস্ট করলে প্রপার ইনভেস্টমেন্টের রেজাল্ট পাবেন সেগুলো সম্পর্কে আপনি রিসার্চ করতে পারেন। ব্যাস এই অবধি। আপনি যদি কাউকে বিশ্বাস করে তাকে টাকা দেন, দের ইজ এ ভেরি গুড চান্স কে ও আপনার টাকাটা মেরে দেবে। পয়েন্ট নাম্বার 2, সিকিউর ইওর ওয়ালেট। আপনারা অনেক ধরনের এক্সচেঞ্জ ইউজ করতে পারেন, কেউ কুকয়েন, কেউ বাইন্যান্স, ইন্ডিয়ান এক্সচেঞ্জের মধ্যে কয়েনডিসিএক্স বা অন্যান্য যা ইচ্ছা ইউজ করতে পারেন, কিন্তু সেই এক্সচেঞ্জটিকে আপনারা সিকিউর রাখবেন। এক্সচেঞ্জটির পাসওয়ার্ড কাউকে দেবেন না, ইমেল আইডিটা প্রপারলি সিকিউর রাখবেন, কাউকে বলবেন না সেটা। অ্যাপটিকে সিকিউর রাখতে গেলে আপনি আপনার ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার দিয়ে সেটাকে লক করে রাখতে পারেন। আপনার ওয়ালেটের আইডি যদি কারোর কাছে চলে যায় ভুলবশত, তাহলে সেটাকে আপনি রিকভারি করার টেকনিকটি আগে থেকে জেনে রাখুন। এই ধরনের নলেজ আপনি ইউটিউবে এসে জানতে পারেন, অথবা যে ওয়ালেটটি আপনি ইউজ করছেন সেখানে যদি কোনো ফোন নাম্বার থাকে যেখানে আপনি ফোন করে তাদের কাছ থেকে ডাইরেক্টলি জানতেও পারবেন। এছাড়াও আপনার ওয়ালেটটিকে সিকিউর রাখার জন্য আপনি মাল্টি লেয়ার অথেন্টিকেশান গুগল অথেন্টিকেটারে সেট করতে পারেন। সেটা একটা খুব ভালো টেকনিক নিজের অ্যাকাউন্টটিকে সেফ রাখার জন্য, নিজের ওয়ালেটটিকে, ক্রিপ্টো ওয়ালেটটিকে সেফ রাখার জন্য। আপনি কোনো হার্ড ড্রাইভ যদি ইউজ করেন, কোনো হার্ড ডিস্কে যদি আপনার বিটকয়েন ইথেরিয়ামগুলোকে সেট করে রাখেন, সেভ করে রাখতে পারেন, তাহলে সেক্ষেত্রেও সেটাকে এমন একটা জায়গায় স্টোর করে রাখবেন সেটা যেন কোনোভাবে নষ্ট না হয়ে যায় বা হ্যাক না করা যায়, এবং তার আইডি এবং পাসওয়ার্ড যেন একমাত্র আপনার কাছেই থাকে। ফ্রেন্ডস, পয়েন্ট নাম্বার 3 আসছে, সিকিউর ইওর ফোন। আপনার ফোনটিকে প্রপার পাসওয়ার্ড দিয়ে লক রাখুন, সেটিকে সচরাচর কারোর হাতে দেবেন না। দোকানদার বা কোনো শপিং মলে যদি আপনি সেটা ইউজ করেন, তাহলে মেক শিওর যে আপনি ফোনটাকে ইউজ করার পর সেটাকে আবার চেক করে নিচ্ছেন যে আপনার ব্যালেন্স বা অন্যান্য যে কোনো ওয়ালেট কেউ কি খুলেছিল বা ব্যাকগ্রাউন্ডে কিছু আছে, কিছু কোনো অন্য অ্যাপ চলছে, কোনো থার্ড পার্টি অ্যাপ কিছু ইনস্টল করা হয়েছে বা কিছু। এই ধরনের জিনিস কিন্তু সচরাচর ঘটে থাকে, এটা থেকে আপনাদের সুরক্ষিত থাকা উচিত। 4 পয়েন্টে আসছে, স্টে অ্যাওয়ে ফ্রম ফিশিং ওয়েবসাইটস। আমরা প্রচুর লিঙ্ক সারাদিনে ওপেন করি, কোনোটা হোয়াটসঅ্যাপ থেকে আসে, কোনোটা টেলিগ্রামের থ্রু আসে। এর মধ্যে অনেক এমন লিঙ্ক থাকে যেগুলো কিন্তু অ্যাকচুয়ালি ফ্রড আপনাকে করতে পারে। সুতরাং এটা থেকে বাঁচার জন্য দেখুন, আপনি তো সচরাচর সব লিঙ্ক দেখে বোঝার ক্ষমতা খুব কম লোকেরই আছে। এটা থেকে বাঁচার জন্য আপনি ভালো অ্যান্টিভাইরাস ইউজ করতে পারেন। অ্যাভাস বা অন্যান্য যে কোনো ভালো অ্যান্টিভাইরাস ইউজ করলে সেটা কিন্তু সচরাচর আপনাকে কোনো ফিশিং ওয়েবসাইটে বা কোনো ট্রোজেন যেখানে আছে সেই ধরনের ওয়েবসাইটে, কোনো ভাইরাস আছে যেখানে সেই ধরনের ওয়েবসাইটে আপনাকে যেতে বাধা দেবে, এবং আপনি সেখান গেলেই আপনি বুঝতে পারবেন যে এখানে একটা ফ্রডের চান্স আছে, সেখান থেকে আপনি ইজিলি দূরে থাকুন। ফাইনালি, দ্য মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, স্টে অ্যাওয়ে ফ্রম শিট কয়েন্স অ্যান্ড মিম টোকেন্স। ডু ইউর ওন রিসার্চ। ক্রিপ্টো মার্কেটে 20,000 বেশি কয়েন আছে, অনলি কয়েন মার্কেট ক্যাপেই লিস্টেড আছে প্রায় 17,000-18,000 কাছাকাছি।
তার মধ্যে খুব কমই এমন কয়েন আছে যেগুলো আদতে কিছু করছে, যেটা মেটাভার্স বা গেমিং প্ল্যাটফর্ম বা এনএফটিস বা নিজেদের ব্লকচেইনে কাজ করছে, কোনো একটা কাজ করছে। বাকি বেশিরভাগ কয়েনই আদতেও কিছু করছে না। ইন ফিউচার এই কয়েনগুলো হয়তো আজ থেকে 5-6 বছর পর হয়তো তার মধ্যে অর্ধেক কয়েন থাকবে না, 50-80% কয়েন এখান থেকে উড়ে যাবে, কিছু মাত্র ভালো কয়েন থাকবে। সুতরাং চেষ্টা করুন রিসার্চ করে সেই সমস্ত কয়েনগুলোতে ইনভেস্ট করার, যে কয়েনগুলো ভবিষ্যতে আপনাকে একটা ভালো রিটার্নই দেবে। না, কয়েনটা নিজেও থাকবে, ভালো রিটার্ন আপনি তখনই পাবেন যখন কয়েনটা এক্সিস্ট করে। শুধু কয়েনের দামটা খুব কম, পয়েন্টের পর 100 আছে দেখে যদি আপনি সেই কয়েনটা ইনভেস্ট করেন, তাহলে কিন্তু কয়েক দিনের মধ্যে আপনার অবস্থা কিন্তু করুণ হয়ে যাবে। কিছুদিন আগেই স্কুইড গেম নামক একটি কয়েনের ক্ষেত্রে আমরা এই একই জিনিস দেখতে পেয়েছিলাম। আজকে সেই কয়েনটার যারা যারা টাকা রেখেছিল প্রত্যেকেরই টাকা একদম উড়ে যায়। এক কথা, কেউই সঠিক সময়ের মধ্যে টাকা তুলতে পারে না, কারণ এই কয়েনগুলো এমনই হয়। তাই জন্য নিজের রিসার্চ নিজে করুন, কয়েনটি কী কাজ করছে, তার ফিউচার কী, কজন তার মেন হোল্ডার আছে, তার মার্কেট ক্যাপ কত, ইত্যাদি ইত্যাদি ব্যাপারে নিজে জানুন, জেনে তারপর সেখানে ইনভেস্ট করুন, নতুবা কিন্তু আপনাকে পরে পস্তাতে হবে। ওকে ফ্রেন্ডস, আজ এই পর্যন্তই। আজকের ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে লাইক করুন। ক্রিপ্টো মার্কেটের যে কোনো প্রশ্ন আপনার যদি থাকে সেটা কমেন্ট বক্সে জানান। আর আজকের মতো আরও ভিডিও বা আরও কন্টেন্ট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিওস। হ্যাপি ইনভেস্টিং।